কলব, অন্তর বা হার্ট সম্পর্কে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কলব হলো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশা। অর্থাৎ একটি দেশের বাদশা ভালো হলে দেশের প্রজারাও যেমন ভালো হতে বাধ্য হয়, তদ্রূপ একটি মানুষের কলব বা অন্তর ভালো হলে নিজের কাজকর্মও ভালো হয়ে যায়। অপরদিকে একটি মানুষের কলব খারাপ হলে তার কর্মকাণ্ড খারাপ হয়ে যায়। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা 12 প্রকার কলব বা অন্তরের পরিচয় তুলে ধরেছেন। যেসব অন্তরকে আল্লাহ পছন্দ করেন না, আসুন জেনে নিই সেই সব অন্তর কী কী, এবং নিজেরা এমন অন্তরের অধিকারী হওয়া থেকে আত্মরক্ষা করি। এক নাম্বার হলো অসুস্থ অন্তর, যাদের ব্যাপারে আল্লাহ সূরা বাকারায় এরশাদ করেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। অর্থাৎ তাদের অন্তরে রোগ আছে আর আল্লাহ তাদের রোগকে আরও বাড়িয়ে দেন। প্রিয় বন্ধুরা, জানেন কিসের রোগ? শাহওয়াতের রোগ, শিরিকের রোগ, গুনাহের রোগ। আর সে যদি তওবা না করে তাহলে আল্লাহর আজাবের হকদার হয়ে যায়। যার অন্তর ভালো তার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, ইসলামের তরিকা, ইসলামী কৃষ্টি কালচার, তাহজিব, তামদ্দুন পছন্দ হবে। আর যার অন্তর নোংরা, নষ্ট হয়ে গেছে, তার কাছে ইসলাম ভালো লাগবে না। তারা পর্দা প্রথার বিরোধিতা করে, নারী পুরুষকে এক কাতারে দাঁড় করাতে চায়, বেহায়াপনার করাল গ্রাসে এই জাতিকে ধ্বংস করে দিতে চায়। এসব অসুস্থ মনের অধিকারীরা আজ গোটা জাতিকে অসুস্থ করে রেখে দিয়েছে। দ্বিতীয় প্রকারের কলব হলো যা আল্লাহ তাআলা পছন্দ করেন না, কলবুল আ'মা, অন্ধ অন্তর, মৃত অন্তর। প্রশ্ন হয়, অন্তরও কি অন্ধ হয়? হ্যাঁ, এমন অনেক লোক আছে যাদের দুটি সুন্দর চোখ আছে কিন্তু তাদের কলব বা অন্তর অন্ধ। যাদের অন্তর অন্ধ হয় তারা হকসমূহ দেখে না, যারা কোরআন ও হাদিসকে মানে না তাদের অন্তর অন্ধ। এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মজিদের সূরা হজের 46 নং আয়াতে এরশাদ করেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুব আল্লাতী ফিস সুদূর। অর্থাৎ বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থিত অন্তরই অন্ধ হয়। আল্লাহ আমাদেরকে কলবের অন্ধত্ব থেকে হেফাজত করুন। তৃতীয় প্রকারের কলব এমন কলব বা অন্তর যার কাছে কিয়ামতের ব্যাপারে কোনো ভয় থাকে না, সে পরকালের জন্য কোনো প্রস্তুতিও গ্রহণ করে না। ছুটির দিন কেহ তাস খেলছে, কেহ লুডু খেলছে, কেউ ক্যাসিনোতে গিয়ে জুয়া খেলছে। ও মুসলমান ভাইয়েরা, মুমিনের জন্য ছুটি নাই, যখনই সময় পাবেন তখনই আখেরাতের জন্য সামান জোগাড়ে লেগে যেতে হবে। ছুটির দিন কোরআন নিয়ে বসুন, কোরআন তেলাওয়াত করুন, হাদিস পড়ুন, বাচ্চাদের নিয়ে নামাজ শিখুন, আল্লাহর রসুলের জীবনী, নবীদের জীবনী আলোচনা করুন। কেহ কি এমনতরো ছুটি কাটিয়েছেন? আজ কয়জন ছেলে মেয়ে আছেন যারা ছুটির দিন বাবাকে বলে, বাবা আজ আপনি ঘরে আছেন, আমাদেরকে নবীজির জীবনী, সাহাবিদের গল্প শুনিয়ে দিন। আফসোস, আজ আমাদের ইসলাম সম্পর্কে জানার আগ্রহ নাই, আমাদের সন্তানদেরও আগ্রহ নাই। আমাদের মন ও দেমাগ আজ পশ্চিমাদের হাতের খেলনা। তারা মিডিয়া, ওয়েবসাইট, খেলাধুলা, মুভি, ড্রামা, গান বাজনা এইসবে ব্যস্ত রেখে দিয়েছে আমাদের, আর আখেরাতকে ভুলিয়ে রাখতে তারা 100% সক্ষম হয়ে গেছে। চতুর্থ প্রকারের কলব হলো কলবুল আসেম, গুনাহগার অন্তর, পাপি অন্তর। সূরা বাকারার 283 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাতা ওয়া মান ইয়াকতুমহা ফা ইন্নাহু আসিমুন কলবুহু আল্লাহু বিমা তা'মালুনা আলীম। অর্থাৎ তোমরা সাক্ষ্য গোপন করো না, যে কেউ তা গোপন করবে তার অন্তর পাপ পূর্ণ হবে। তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে খুবই জ্ঞাত। পাঁচ নম্বর কলব হলো কলবুল মুতাকাব্বির, অহংকারী অন্তর। সূরা মুমিনুন 56 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউখাদিউ
الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِ اللَّهِ بِغَيْرِ سُلْطَانٍ آتَاهُمْ إِنْ فِي صُدُورِهِمْ إِلَّا كِبْرٌ مَا هُمْ بِبَالِغِيهِ فَاسْتَعِذْ بِاللَّهِ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ। অর্থাৎ নিশ্চয় যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে তাদের কাছে আগত কোনো দলিল ব্যতীত রেখে তাদের অন্তরে কলবে আছে কেবল অহংকার আত্মম্বরিতা, যা অর্জনে তারা সফল হবে না। অতএব আপনি আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আল্লাহ আমাদেরকে অহংকারী অন্তরের অধিকারী হওয়া থেকে পবিত্র রাখুন। ষষ্ঠ হলো কলবুন গালিজ, এমন শক্ত অন্তর যার অন্তরে কখনো নম্রতা আসেনি, সে কখনো কান্না করে না, এমন শক্ত দিল কখনো মুসলমানের কষ্টে তার মনে দয়া আসে না, নিজের অপরাধমূলক জালেমানা কাজকর্মে তার মনে কখনো অনুশোচনা সৃষ্টি হয় না। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম وَلَوْ كُنْتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَنَفَضُّوا مِنْ حَوْلِكَ। অর্থাৎ আল্লাহর রহমতে আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন, পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। অন্তরকে নম্র করুন, আল্লাহর মখলুকের ব্যাপারে নম্রতা প্রদর্শন করুন, সারা দুনিয়ায় মানুষের মনে আপনার জন্য মহব্বত সৃষ্টি হয়ে যাবে। সপ্তম প্রকার হলো কলবুন গাফেল, অবহেলাকারী অন্তর। কিসের প্রতি অবহেলা জানেন? সেই কলব নামাজের প্রতি, কোরআনের প্রতি, ইসলামী জ্ঞানের প্রতি অবহেলা করি। আর এই ধরনের অন্তর শয়তানের আশ্রয়স্থল। হাদিসে পাকে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, শয়তান প্রতিটি মানুষের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে, যখন সে আল্লাহর জিকির শুরু করে তখন সে পালিয়ে যায়, আবার যখন আল্লাহর জিকির থেকে সে গাফেল হয় তখন শয়তান আবার কলবে ফিরে এসে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে থাকে। অষ্টম প্রকারের কলব হলো মোহরাঙ্কিত কলব, যাদের অন্তরে তালা লাগানো, যারা হকের কথা শুনেও হক মানে না, তাদের ব্যাপারে আল্লাহ সূরা বাকারার 7 নং আয়াতে বলেন, ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আল্লাহ তাদের অন্তকরণ এবং তাদের কানসমূহ বন্ধ করে দিয়েছেন, আর তাদের চোখসমূহ পর্দায় ঢেকে দিয়েছেন, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। নবম প্রকারের কলব হলো কলবুন কাওসি, পাথরের মতো অন্তর। তাদের সামনে কেহ ছটফট করতে করতে মরে গেলেও তাদের তাতে কোনো পরোয়াই নাই, তারা কেমন? আল্লাহ সূরা মায়েদার 13 নং আয়াতে বলেন, ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম ওয়া জাআলনা কুলুবাহুম কাসিয়া ইলা আখিরিল আয়াত। অতএব তাদের অঙ্গীকার ভঙ্গের দরুন আমি তাদের উপর অভিসম্পাত করেছি, তাদের অন্তরকে কঠোর করে দিয়েছি, তারা কালামকে তার স্থান থেকে বিচ্যুত করে দেয় এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা তা থেকে উপকার লাভ করার বিষয়টি বিস্তৃত হয়েছে। দশম প্রকারের অন্তর হলো যা আল্লাহর পছন্দ নয়, তা হলো আল কলবুল আগলাফ, পর্দা পরিহিত কলব। আল্লাহ এদের ব্যাপারে সূরা বাকারার 88 নং আয়াতে বলেন, وَقَالُوا قُلُوبُنَا غُلْفٌ بَلْ لَعَنَهُمُ اللَّهُ। অর্থাৎ তারা বলে আমাদের হৃদয় অর্ধাবৃত এবং তাদের কুফুরের কারণে আল্লাহ অভিসম্পাত করেছেন। 11তম অন্তর হলো যেই অন্তর সদা মন্দ চিন্তা করে, সে কোনো কিছুতেই ভালো দেখে না, সবসময় নেগেটিভ চিন্তা করে, যার চিন্তা চেতনা নষ্ট সে সব কিছুতে কোনো না কোনো খারাপ দেখতে পায়, এমন দিল আল্লাহ পছন্দ করেন না। তাদের অন্তর সবসময় স্পষ্ট বিষয়গুলো থেকে ফায়দা হাসিল না করে বক্র বিষয়গুলোকে নিয়ে নাড়াচাড়া করে ফেতনা ছড়ায়, যেমন সূরা আল ইমরানের 7 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন ওয়া হুন্না উম্মুল কিতাব
وآخر متشابهات فأما الذين في قلوبهم زيغ إلى آخر الآيات অর্থাৎ তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন তাতে কিছু আয়াত রয়েছে সুস্পষ্ট সেগুলোই কিতাবের আসল অংশ আর অন্যগুলো রূপক সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা অনুসরণ করে ফিতনা বিস্তার এবং অপব্যাখ্যার উদ্দেশ্যে তন্মধ্যেকার রূপকগুলোর অস্পষ্টগুলোর আর সেগুলোর ব্যাখ্যা আল্লাহ ব্যতীত কেউ জানে না ১২তম কল্ব হলো কলবুল কলবুল মুরিব যে অন্তর সদা সন্দেহ পোষণ করে এমন অন্তরের ব্যাপারে সূরা তওবার ৪৫নং আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন ইন্নামা ইয়াস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ারতাবাত কুলুবুহুম ফাহুম ফী রাইবিহিম ইয়াতারাদ্দাদুন নিঃসন্দেহে তারাই আপনার কাছে অব্যাহতি চায় যারা আল্লাহ ও রোজ কিয়ামতে ঈমান রাখে না এবং তাদের অন্তর সন্দেহগ্রস্ত হয়ে পড়েছে সুতরাং সন্দেহের আবর্তে তারা ঘুরপাক খেয়ে চলেছে আল্লাহ তাআলা আমাদেরকে এসব অন্তরের অধিকারী হওয়া থেকে রক্ষা করুন আমিন